সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সবথেকে বড় ঘোষণাটি করে দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রত্যেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুযোগটি নিতে পারবেন পঞ্চায়েত ভোটের আগেই। অপরদিকে রাজ্যের পরিবহন দপ্তরের বড় ঘোষণা, ওয়ান নেশন ওয়ান ড্রাইভিং লাইসেন্স চালু হচ্ছে এবার রাজ্যে। আপনার ড্রাইভিং লাইসেন্সটিও জমা নিয়ে আপনাকে দেওয়া হবে, একেবারে স্মার্ট মাইক্রোচিপ লাগানো এটিএম কার্ডের মতো দেখতে প্লাস্টিকের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। যেই ড্রাইভিং লাইসেন্স গোটা দেশে কার্যকর হবে, আপনি সেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারবেন গোটা দেশ জুড়ে, বড় ঘোষণা। অপরদিকে ইডি জেরা শুরু হতেই আবারও অসুস্থ, বুকে ব্যথা, বুক চিনচিন অনুব্রত মণ্ডলের, হাসপাতালে ভর্তি হলো কেষ্টো। বিদায় ফাইটার, অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। কুড়ি দিনের কঠিন লড়াইয়ের অবসান হলো অবশেষে। অন্যদিকে আগামী সপ্তাহে শপথ নিচ্ছেন বাংলার নতুন রাজ্যপাল, চূড়ান্ত হলো দিনক্ষণ। নতুন রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস। এছাড়াও মুখ্যমন্ত্রীকে ঘেরাও করব হুঁশিয়ারি ভোটকুশলী প্রশান্ত কিশোরের, বিস্তারিত জানাবো। জুড়ে থাকুন প্রিয় চ্যানেল, আপনার চ্যানেল রোজ বাংলার ভোটদায়। অপরদিকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অত্যন্ত বড় সুখবর প্রত্যেক রাজ্যবাসীর জন্য, শুনলে আপনিও নিঃসন্দেহে খুশি হবেন। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আসছে রাজ্যে। গাড়ি চালান সেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে গোটা দেশ জুড়ে কোনো সমস্যা হবে না আপনার। নতুন পদক্ষেপ রাজ্য পরিবহন দপ্তরের, গাড়ি নিয়ে পথে বের হলে আর ড্রাইভিং লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশনের কাগজপত্র নিয়ে আপনার ঝামেলা থাকবে না, বদলে মিলবে এবার আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড। এটিএম এর কার্ডের মতো মানিব্যাগেই রেখে দেওয়া যাবে সেই কার্ড। এই কার্ড থাকলে দেশের যে কোনো প্রান্তে গাড়ি নিয়ে আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন, নতুন করে কোনো অনুমতি নিতেও হবে না। কাগজপত্র দেখাতে না পারলে পুলিশ বা মোটর ভেহিকেল দপ্তরের হাতে এবার থেকে আপনার হেনস্থাও হতে হবে না। সেই লক্ষ্যে রাজ্যের সর্বত্র স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চালু করতে চলেছে এবার পরিবহন দপ্তর। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের পথেই চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে এবার থেকে রাজ্য সরকারও ওয়ান কার্ড ওয়ান নেশন নীতি কার্যকর করতে চলেছে। পরিবহন দপ্তরের সিদ্ধান্ত, পুরনো ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বদলে হাতে হাতে তুলে দেওয়া হবে এবার এই নতুন স্মার্ট কার্ড। পরিবহন দপ্তরের কর্তারা জানাচ্ছেন, এই স্মার্ট কার্ডে মাইক্রোচিপ এবং কিউআর কোড থাকবে, যা সারা দেশে গ্রহণযোগ্য হবে। পুরনো ড্রাইভিং লাইসেন্সে সেটা কিন্তু সম্ভব ছিল না, অন্য রাজ্যে গেলে সেখান থেকে ফের অনুমতি নিতে হতো এর আগে। এতে নানা সমস্যা দেখা দিত, ভিন রাজ্যে লাইসেন্স জোগাড় করতে গিয়ে পোড়াতে হতো অনেক কাঠখড়। সে কারণে তাদের নিয়মিত ভিন রাজ্যে যেতে হয় যাদের, তারা কিন্তু একাধিক সমস্যায় পড়তেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে। এবার থেকে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আপনার পুরনো লাইসেন্সের বদলে আপনাকে দেওয়া হবে এটিএম কার্ডের মতো চিপ লাগানো, কিউআর কোড লাগানো প্লাস্টিকের নতুন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। যেটা কার্ড, যেই কার্ড বা যেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি অনায়াসে প্রত্যেক রাজ্যে দেশে প্রত্যেক রাজ্যে ঘুরতে পারবেন। ফলে সমস্ত লাইসেন্স হবে একই রকম দেখতে, থাকবে মাইক্রোচিপ কিউআর কোড লাগানো, সব রাজ্যে হবে গ্রহণযোগ্য, জল লাগলেও হবে না নষ্ট। খুব দ্রুত এই পদক্ষেপ কার্যকর করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। একুশের ভোটের আগে বড় চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যেই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে সরাসরি 500 থেকে 1000 টাকা করে হাত খরচের জন্য পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এবার সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সবথেকে বড় ঘোষণাটি করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মহিলার জন্য বড় সুখবর নিঃসন্দেহে এটি। আপনাদেরকে তার আগে জানিয়ে রাখি, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের যে বিধবা মহিলারা রয়েছেন, যারা বিধবা ভাতা পাচ্ছেন, তারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন না, তারাও এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ বিধবা মহিলারা তো বিধবা ভাতার টাকা পাবেন, তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটিও তারা পাবেন। তার মাঝেই এই সবথেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে, সেই বড় ঘোষণাটি হলো, এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে সেই মহিলাকে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকা অত্যন্ত প্রয়োজন ছিল, স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড লাগত। এই মুহূর্তে যে বড় ঘোষণাটি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, পঞ্চায়েত ভোট আসন্ন, তার আগেই যে বড় ঘোষণা, সেখানে বলা হয়েছে
এবার থেকে মহিলাদের লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড কিংবা আধার কার্ড না থাকলেও চলবে। অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড এখনও না হয়ে থাকে, আধার কার্ড না থেকে থাকে, তাহলেও আবেদন করতে পারবেন লক্ষীর ভাণ্ডার প্রকল্পে এবং প্রত্যেক মাসে আপনিও পাবেন 500 থেকে 1000 টাকা করে। 31 ডিসেম্বর পর্যন্ত ঐক্যশ্রী পোর্টালে নাম তুলতে পারবেন সংখ্যালঘু পড়ুয়ারা। স্কলারশিপের আবেদন শুরু হলো, 31 ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য সরকারি আর্থিক অনুদান প্রকল্প ঐক্যশ্রীতে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নতুন করে এই প্রকল্পে নাম লেখাতে এবং পুরনোদের আবেদনপত্র রিনিউয়াল বা পুনর্নবীকরণ করতে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের এই প্রকল্পে মূলত 3 ধরনের স্কলারশিপ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সেগুলো হলো প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাম মিন্স স্কলারশিপ। মূলত প্রথম পর্যায়ে সমস্ত সংখ্যালঘু শিশুকে স্কুলে যাওয়া নিশ্চিত করতে এই প্রি ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট অংশের পড়ুয়াদের স্কুল ছুট বন্ধ করা। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মূলত উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়ে থাকে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এই স্কলারশিপে আবেদন করার জন্যে। এছাড়াও আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে, তাহলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। সমস্ত আবেদন খতিয়ে দেখার পর স্কলারশিপের টাকা সরাসরি ছাত্র বা ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। অনলাইন যে পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে। আগামী সপ্তাহেই শপথ নিচ্ছেন বাংলার নয়া রাজ্যপাল, চূড়ান্ত হলো দিনক্ষণ। বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্ত বোসের শপথ গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হলো। প্রত্যাশা মতোই 23 নভেম্বর অর্থাৎ বুধবার শপথ নিচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল। তবে কখন হবে শপথ গ্রহণের অনুষ্ঠান তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, শপথ নেওয়ার দিন হিসেবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে 21 নভেম্বর এবং 23 নভেম্বর প্রস্তাব করা হয়েছিল রাজ্যপালের কাছে। এর মধ্যে 23 নভেম্বর তারিখটি বেছে নিয়েছেন নয়া রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনালাপের পরেই সিদ্ধান্ত হয়েছে বলে জানাচ্ছে ওয়াকিবাল মহল। বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস শপথ গ্রহণ করছেন 23 নভেম্বর। সিবিআই এর আগে গ্রেপ্তার করেছিল অনুব্রত মণ্ডলকে, জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। তার মাঝেই কিছুদিন আগেই ইডি নতুন করে গ্রেপ্তার করেছে অনুব্রত মণ্ডলকে। ইডির জেরা শুরু হতেই ফের রবিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অসুস্থ অনুব্রত মণ্ডল, হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত। বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তথা কেষ্ট। শনিবার ইডি তাকে দফায় দফায় জেরা করে, প্রায় 5 ঘন্টার ওপরে তাকে জেরা করা হয়। রবিবার সকালে বুকে ব্যথা হচ্ছে বলে জেল কর্তৃপক্ষকে জানান অনুব্রত। সংশোধনাগারের মেডিকেল ওয়ার্ডে বিশেষ সরঞ্জাম না থাকায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি বিভাগের পাশে একটি কেবিনে তাকে ভর্তি করে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। জেল কর্তৃপক্ষের সঙ্গে এদিন হাসপাতালে ঢোকেন কেষ্ট। সাদা পাঞ্জাবি পরে নিজে হেঁটে হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আসানসোলে কিছুদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে, সে কারণেই শারীরিক সমস্যা দেখা দিয়েছে অনুব্রত মণ্ডলের। জানা গিয়েছে তার রক্তচাপ বেড়ে গিয়েছে এবং বুকে ব্যথাও হচ্ছে। প্রাথমিক পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সিবিআই এর পর গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকেই তাকে দফায় দফায় জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার মাঝেই ইডি জেরা শুরু হতেই বুকে ব্যথা শুরু হয়ে গেল অনুব্রত মণ্ডলের। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা, বিদায় ফাইটার। 20 দিনের লড়াই শেষ, চলে গেলেন অবশেষে সবাইকে ছেড়ে অভিনেত্রী ঐন্দ্রিলা। এবার আর মিরাকল হলো না, জীবন যুদ্ধে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। 20 দিনের কঠোর লড়াই শেষে চলে যেতে বাধ্য হলেন অভিনেত্রী। শনিবার সন্ধ্যার পর থেকেই আরও অবনতি হতে থাকে 24 বছরের ঐন্দ্রিলার শারীরিক অবস্থা। রবিবার সকালে জানা যায় পরপর 10 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তারপর থেকে গভীর সংকটজনক অবস্থায় চলে যান এই অভিনেত্রী। হাওড়ার হাসপাতালেই তিনি এই মাসের শুরু থেকে চিকিৎসাধীন ছিলেন। এর আগে 2 বার ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি যুদ্ধ জয় করে ফিরে এসেছিলেন।
পয়লা নভেম্বর তার ব্রেন স্ট্রোক হওয়ায় ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু কোনোভাবেই আর তিনি সেই কেবিন থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারলেন না। 2015 সালে অস্থি মজ্জায় ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী ঐন্দ্রিলার। দিল্লিতে দীর্ঘ সময় কেমোথেরাপির পর তিনি 2016 সালে ক্যান্সার জয় করে বাড়ি ফিরে আসেন। এরপর তার টলিউডের অভিনয় জগতে আসা খুব অল্প সময়ে অভিনয় জগতে সুনাম করেছিলেন তিনি। এর মধ্যে আবার গত বছর তার ফুসফুসে টিউমার ধরা পড়লে শুরু হয় কেমোথেরাপি। সেই সব কিছুকে হারিয়ে ফিরে এলেও এবার আর পারলেন না, চলে গেলেন না ফেরার দেশে। মুখ্যমন্ত্রীকে ঘেরাও করব, হুঁশিয়ারি ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকের। আবারও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার জেডিইউ প্রধানকে কটাক্ষ করে তার প্রাক্তন রাজনৈতিক সতীর্থের মন্তব্য। এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘেরাও হবেন, এমনকি অন্যদের নিয়ে তিনিও মুখ্যমন্ত্রীকে ঘেরাও করবেন বলে জানালেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। বিহারে বেকারত্ব সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে নীতিশ সরকারকে একহাত নিচ্ছেন এই ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার তিনি জানালেন প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে মানুষের কাছে জবাবদিহি করতে হবে বিহারের মুখ্যমন্ত্রীকে। পিকের কথায় প্রতিশ্রুতি মাফিক 10 লক্ষ বেকারের কর্মসংস্থান না করতে পারলে ঘেরাও হবেন নীতিশ কুমার। পিকের দাবি বিহারের যুবক ও যুবতীও ছেঁকে ধরবেন মুখ্যমন্ত্রীকে। নীতিশ কুমারের প্রতিশ্রুতি ছিল রাজ্যে 10 লক্ষ সরকারি চাকরি এবং মোট 20 লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি হবে বিহারে। বিহারে পদযাত্রা কর্মসূচি থেকে নীতিশকে চ্যালেঞ্জ করেছেন প্রশান্ত কিশোর। পাশাপাশি লালু পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের উদ্দেশ্যে মন্তব্য করেছেন পিকে বা প্রশান্ত কিশোর।